দেখুন, এবার রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া আমেরিকা ইস্যুতে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। একের পর এক হুমকির পাশাপাশি চলছে নতুন নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। আর তারই ধারাবাহিকতায় এবার উত্তর কোরিয়া নতুন এক ধরনের রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার জন্য সম্ভাব্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এ ব্যাপারে কয়েকটি সংবাদ মাধ্যমে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইঞ্জিন উন্নয়নের প্রথম ধাপের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তবে তারা এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির কতটুকু কাছাকাছি রয়েছে তা বোঝা খুবই কঠিন। এছাড়া এ প্রসঙ্গে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক উচ্চাভিলাষী এইসব পদক্ষেপের ফলে আবারও ওয়াশিংটন পিয়াংইয়াংয়ের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন এই ইস্যুকে ব্যাপক অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে। উল্লেখ্য, আন্তর্জাতিক গোষ্ঠীর নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে একের পর এক পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। অন্যদিকে কিমকে জবাব দিতে কোরীয় উপদ্বীপে পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে মার্কিন রণতরী। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।